আমরা বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব, প্রাইমারি ইনফার্টিলিটি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি, এই দুটো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। আজকাল প্রচুর পেশেন্ট আমরা পাই, গত ছয় মাসে প্রায় আমাদের হাতে 15টার কাছাকাছি আপনার ফিমেল পেশেন্ট কনসেপ্ট করছে, যার কারণে আমরা এরকম একটা ভিডিও করার চিন্তা করলাম, সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়ে দেওয়া উচিত। প্রথমত যারা প্রাইমারি ইনফার্টিলিটিতে ভোগে, অর্থাৎ বিয়ের পরে কনসেপ্ট করে না, আমরা যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল জীবনে আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে, যাদের দেরিতে বিয়ে হয়, পেশাগত কারণেই হোক, এডুকেশনের কারণেই হোক, অন্য যে কোনো কারণে, তাদের অনেক সময়ে কনসেপ্ট করতে দেরি হয়। দুই নম্বর পয়েন্ট যেটা হলো, বিয়ের পরে ইচ্ছাকৃতভাবে তারা কনসেপ্ট করতে চায় না, হয়তো আর্লি এজে বিয়ে হয়ে গেছে, অন্য যে কোনো কারণে হোক, হাজব্যান্ড হয়তো বিদেশে থাকে, লেখাপড়া কন্টিনিউ করছে অথবা জবের জন্য ট্রাই করছে, একটা প্ল্যান অ্যাম্বিশনের জন্য যারা একটা প্ল্যান করেন তারা একটু দেরিতে কনসেপ্ট করতে চান, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হরমোনাল ওষুধ খেতে হয় কোনো না কোনোভাবেই। এই হরমোনাল ওষুধগুলো সাইড এফেক্টের কারণে অনেক সময় বাচ্চা কনসেপ্ট করতে চায় না। প্রথমত আমরা যে জিনিসটা বিশেষভাবে ইদানিংকালে দেখছি যে 18 থেকে 22, এই বয়স থেকেই অনেক মেয়েদের মধ্যে যারা এখনও বিয়ে হয়নি তাদের পিসিওডি গ্রো করে, অর্থাৎ ওভারিয়ান সিস্ট। এই ওভারিয়ান সিস্টের কারণে প্রথমত তারা বুঝতেই পারে না, তো তাদের পিরিয়ডের যখন 13-14 বছর থেকে পিরিয়ড শুরু হয়, কিছুদিন ভালো থাকে, কিছুদিন বন্ধ থাকে, এটা সাধারণত প্রথমত স্বাভাবিকভাবে নেয়। আস্তে আস্তে যখন বড়ো হতে থাকে, 18-19 বছরে যখন পিরিয়ডের এই প্রক্রিয়াটা সবসময় ইরেগুলার হয়, তখন কোনো গাইনি ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর কনফার্ম করা হয় যে এখানে সিস্ট আছে। তো এই জন্য হরমোনাল মেডিসিন বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরে এভাবেই চলতে থাকে। একটা টাইম পরে গিয়ে ডাক্তাররা বলে যে একটা সিস্ট ওভারিতে যদি সিস্ট থাকে, আরেকটাতে সিস্ট না থাকলেও কনসেপ্ট করার পর কোনো প্রবলেম হবে না, এভাবেই চলতে থাকে। যখন পিরিয়ডের সময় অনেক ক্ষেত্রেই পিরিয়ড হতে চায় না, তখন হরমোনাল মেডিসিনের পিরিয়ড হয়, যদি ডিসমেনোরিয়া হয়, পেইন হয়, তখন তারা দু একটা পেইন কিলার খেয়ে এটাকে নর্মাল রাখে। বিয়ের পরে দেখা যাচ্ছে এটা বিরাট একটা প্রবলেম দেখা যায়, যে ওভুলেশন এভাবে হওয়া দরকার, সেটা না হয়ে কনসেপ্ট করতে বাধা সৃষ্টি করে। ইয়াং যারা একদম অল্প 20-22 বছরের মধ্যে বিয়ে হয় তাদেরও আমরা এই সমস্যাটা দেখেছি। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। সর্বোপরি জেনেটিক একটা ব্যাপার থাকে, অনেকের জেনেটিকভাবে বিভিন্ন ধরনের ফিমেল ডিজিজ নিয়ে তারা জন্মগ্রহণ করে, এবং প্রথম থেকে যারা পিরিয়ডের একটা গোলমালের মধ্যে চলতে থাকে, তো এদেরও কনসেপ্ট করতে অনেক সমস্যা দেখা দেয়। যেহেতু এটা একটা সামাজিক সমস্যা, আমাদের এই সমস্যাটাকে কিভাবে আমরা ওভারকাম করব সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এরপরে সেকেন্ডারি ইনফার্টিলিটি, প্রথম বাচ্চা কনসেপ্ট করার পর সাধারণত আমাদের দেশে একটু গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়া হয়, তখন তারা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বা ট্যাবলেট, এই ধরনের হরমোনাল বার্থ কন্ট্রোল ওষুধগুলো নেয়, পরবর্তীতে আর কনসেপ্ট করতে করে না, এবং অনেকবার অনেকভাবে অনেক কিছু করে ট্রাই করার পরে হচ্ছে না, এটা সেকেন্ডারি ইনফার্টিলিটি। এর মাঝামাঝি তার একটা কিছু পেশেন্ট আমরা দেখি যারা থাইরয়েডের প্রবলেম নিয়ে আসে, ইয়াং বয়স হয়তো 20-22 বছরে থাইরয়েডের প্রবলেম হয়ে গেছে, এখন থাইরয়েডের ওষুধ রেগুলার তাদেরকে নিতে হচ্ছে, যার কারণে আর কনসেপ্ট করছে না। এই হলো মোটামুটি একটা কজ, এর বাইরে আরও কিছু কজ আছে যেগুলো সাধারণত দেখা যায় না, কম দেখা যায়। আবার প্রথমত কোনো কারণে বাচ্চা হয়েছে, দেখা গেলো যে প্রথম বাচ্চা আসার পরে আপনার অ্যাবর্শন হয়ে যায়, তখন ডিএনসি করে, ডিএনসি করার কারণে অনভিজ্ঞ কোনো এক্সপার্ট দ্বারা ডিএনসি করার কারণে একটা কনসেপ্ট করতে আর কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এর মধ্যে কিছু কিছু পেশেন্ট আমরা পাই যাদের অ্যাবর্শন হয়ে যায় 1-2 মাসে, বা
দেখা যাচ্ছে যে হয়তো এক মাস মিনিট বন্ধ থাকে, তখন দেখা যায় অনেকে ভাবে যে হয়তো কনসেপ্ট করেছে, কিন্তু দেখা যায় 45 দিন মধ্যে আবার 2 মাস পরে আবার দেখা যায় নর্মালি ব্লিডিং হয়ে যাচ্ছে। এগুলো অনেক বিষয় থাকে আমাদের, মেন্টাল প্রেশার, স্ট্রেস, সামগ্রিক এনভায়রনমেন্ট যদি ফেভারে না থাকে, অনেক সময় বাচ্চা কনসেপ্ট করতে চায় না, হয়তো সে ইনসিকিউর ফিল করে ইমোশনালি যে যদি আমি কনসেপ্ট করি তাহলে আমাকে টেক কেয়ার করবে। যারা বিশেষ করে শহরের মুখী মানুষ, জব ওরিয়েন্টেড অথবা জব ওরিয়েন্টেড না, তাদেরকে হেল্প করার অনেকই অভাব, লোকের অভাব। তো এরা সাধারণত একটা ইনসিকিউরিটির মধ্যে ভোগে যে বাচ্চা কনসেপ্ট করার পরে বাচ্চা ডেলিভারি হইলে যে সিচুয়েশন তৈরি হয়, এই সিচুয়েশনটা আমি কীভাবে ওভারকাম করবো, এই ধরনের ফেয়ার তার মধ্যে চলতে থাকে, যার কারণে অনেকেই কনসেপ্ট করতে পারে না। এর বাইরে শহরের মানুষের ছাড়া গ্রামের মানুষের এই জিনিসগুলো নাই, কিন্তু কিছু কিছু ভেনেরিয়াল ডিজিজ হয়তো ব্যক্তির মাধ্যমে এসেছে অথবা যে কোনো কারণে তার মধ্যে এসেছে, যার কারণে এগুলো বাচ্চা কনসেপ্ট করতে বাধা সৃষ্টি করে। তো আমরা দেখেছি আমাদের চিকিৎসায় এক হয়তো 6 মাসের মধ্যেই অনেক পেশেন্ট আল্লাহ চাইতে ভালো হচ্ছে এবং তারা খুশি, হ্যাপি। বিভিন্ন চিকিৎসা করার পরও যখন তাদের হচ্ছে না, যেহেতু মানুষ এই অবস্থায় গেলে তখন এডুকেশন তখন আর তার কোনো কাজে লাগে না, তখন সে যেই যাই বলে তাই করতে থাকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের হাতে বেশ কিছু মানুষ ইনশাল্লাহ ভালো আছে এবং তাদের বাচ্চা কনসেপ্ট করছে, তাদের ডেলিভারি হয়েছে, তারা সুস্থ জীবনযাপন করছে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, দেখা যাক আমরা আপনাদের জন্য কতটুকু সেবা দিতে পারি। মানবদেহের এই যে আমাদের মানুষ হিসাবে আমাদের মধ্যে যেই জন্মগত, যেই বংশগত যে সকল ত্রুটি আমরা নিয়ে জন্মগ্রহণ করি, কিছু মার্কেবল, কিছু মার্কেবল না, হিডেন থাকে, যেগুলো হয়তো আমাদের ইন্টারনালি আছে, কোনো একটা থ্যালাসেমিয়া হতে পারে অথবা দেখা যায় কোনো একটা ব্যালেন্সের অভাব হতে পারে, সেটা হয়তো কোনো কারণে আমরা ফিল করি না, যখন কোনো বিশেষ কোনো সমস্যা দেখা দেয় আমরা ইনভেস্টিগেশন করি তখন সেটা দেখা দেয়। এই যে জন্মগত বংশগত যে সকল ত্রুটি আমরা নিয়ে জন্মগ্রহণ করি, যার কারণে আমাদের শরীর বিভিন্ন বাধা সৃষ্টি করে নর্মাল লাইফ লিড করতে, যেই জন্য আমরা যে কোনো শিশু বৃদ্ধ যেই হোক না কেন, পুরুষ মহিলা যেই হোক না কেন, যে কোনো তাদের ক্রনিক ডিজিজ, যেই রোগগুলো আরোগ্য করতে অনেকটাই কষ্টকর, কষ্ট হয়ে যায়, সেইগুলোর ব্যাপারে আমরা অনেক গবেষণা করি, দেখি এবং এগুলোকে কীভাবে সহজভাবে আরোগ্য করা যায় এবং চেষ্টা করি এগুলো মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সাকসেস হব, আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হয়। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।